আপনারা ছোট্ট একটা জিনিস কল্পনা করেন বর্তমানে দেশের এই অবস্থার চারিদিকে পানি মানুষের হাহাকার সেনাবাহিনীর মানুষ তারা মানুষকে সহায়তা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে মানুষকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশের বর্ডারগুলো অসুরক্ষিত অবস্থা আছে আর এর মধ্যে আপনারা আনসার বাহিনী এবং এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তারা আন্দোলনে নামছেন এবং তাদের আন্দোলন না মানা পর্যন্ত আপনারা কী করছেন দেশকে অচল করতে লেগে আছেন তো ভাই আপনারা এতদিন কোথায় ছিলেন এই যে আপনাদের যারা এই আন্দোলনের ভিতর আছে তাদেরকে দেখলাম কমপক্ষে যারা আছেন। তাদের সবার বয়স কমপক্ষে থার্টি ফাইভ প্লাস তো থার্টি ফাইভ প্লাস মানে পঁয়ত্রিশের উপরে যাদের বয়স তারা এতদিন কোথায় ছিলেন তারা এতদিন নাই আজকে কোথা থেকে আসলেন আপনারা এই আন্দোলনের ভিতরে যারা আছেন সবার বয়স ওভারঅল থার্টি ফাইভ প্লাস তো থার্টি ফাইভ প্লাস মানে পঁয়ত্রিশ বছর ভিতরে আপনাদের কোনো দিন আন্দোলন করতে মনে চাই না কোনো সমাবেশ করতে মনে চায় না এখন আপনাদের যত আন্দোলন যত সমাবেশ করতে মনে চাইছে আমি প্রথমে ভাবতাম বিভিন্ন দলের নেতাকর্মী যারা আছে এরা মানে সবচেয়ে নির্লজ্জ বিহার কিন্তু পঁচিশে আগস্ট আপনার যখন সেলফি তুলে পোস্ট করছেন যে আজকে আমাদের সফল আন্দোলনের দ্বিতীয় দিন সেই সময় ভাবছি যদি এই নেতাদের থেকেও যদি নির্লজ্জ ব্যয় থাকে তবে এসে এই আনসার বাহিনী আর এমপিভুক্ত শিক্ষকের মধ্যে এই আন্দোলনে যারা আছেন তারা মানে ফাইজলামের একটা সীমা থাকে মানুষের নির্লজ্জ ব্যয় একটা সীমা থাকে আর আপনারা এই পরিস্থিতি কি ফাইজলামি শুরু করছেন তাই তো দেশের এই অরাজকতার ভিতরে একটা হাতে তালিতে তামাশা পাইছেন তাই তো একটা ফাইজলামের একটা সীমা থাকে বিবেকের একটা তাড়না থাকে সেটুকু নয় আপনাদের